বাঁকুড়াতে আজ শুধু রাহুল গান্ধী নন, প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে প্রথম দফায় যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট তার কোনোটাতেই সভা তিনি করছেন না। দ্বিতীয় দফার ভোট যে সমস্ত আসনে তার মধ্যে কয়েকটিতে সভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা 12:30 নাগাদ ইন্দাস, দুপুর 1:30 নাগাদ ছাতনা, 2:30 সোনামুখী এবং সবশেষে বর্জরাতে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঁকুড়াতেই থাকছেন। বাঁকুড়া শহরে মিছিল করবেন তৃণমূল নেত্রী এবং এর পাশাপাশি কালও দুটি জনসভার কর্মসূচি রয়েছে তার। আর একবার আপনাদের জানিয়ে দিই, বাঁকুড়াতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সভা রয়েছে। রাহুল গান্ধী তারই যে শুধু আজকে বাঁকুড়াতে সভা রয়েছে তা নয়, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও কর্মসূচি রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রথম দফায় যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট তার কোনোটাতে সভা করছেন না তিনি। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। কমলিকা, আজ মুখ্যমন্ত্রী ঠিক কি কর্মসূচি রয়েছে? দ্বিতীয় দফার যে ভোট যে সমস্ত আসনে তার মধ্যে কয়েকটিতে সভা করবেন মুখ্যমন্ত্রী। এবং যেটা জানা যাচ্ছে বেলা 12:30 নাগাদ ইন্দাস, দুপুর 1:30 নাগাদ ছাতনা, 2:30 নাগাদ সোনামুখী এবং সবশেষে বর্জরাতে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকালও বাঁকুড়াতেই থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া শহরে তিনি মিছিল করবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি কালও দুটি জনসভার কর্মসূচি রয়েছে তার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিছুক্ষণ আগেই রাহুল গান্ধী কংগ্রেসের সহ সভাপতি তিনি কলকাতা বিমানবন্দরে এসে নামেন, রাজ্যে এসেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর বেশ কিছু কর্মসূচি রয়েছে, নির্বাচনী প্রচার রয়েছে কুলটি, বাঁকুড়া এবং দুর্গাপুরে। কিন্তু যদিও তিনি গিরিশ পার্কের ঘটনাস্থলে যাবেন এবং সেই কারণে তিনি তার সফরসূচির কিছুটা পরিবর্তন করেছেন। এই মুহূর্তে তিনি গাড়িতে রয়েছেন, গিরিশ পার্কের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেছেন এবং তার সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী এবং সিপি যোশী। একই সঙ্গে তারা আসছেন ঘটনাস্থলের দিকে।